পাখি নয় যেন সুনিপুণ শিল্পী বাবুই, তার এক একটি বাসা যেন এক একটি নান্দনিক শিল্পকর্ম। পরম ধৈর্যে শক্ত বুননে বাসা বনে বাবুই পাখি। বাসা তৈরির জন্য তাদের প্রথম পছন্দ তাল গাছ, এছাড়াও নারিকেল, সুপারি ও খেজুর গাছেও বাসা বাঁধে পাখিটি। খড়, ঝাউ ও লতা পাতা দিয়ে উঁচু গাছে বাসা বাঁধে তারা। তাল গাছের সারি সারি বাবুই পাখির বাসা এখন আর তেমন চোখে পড়ে না। কালের বিবর্তনে আর পরিবেশ বিপর্যয়ের কারণে আস্থা বিলুপ্তির দ্বার প্রান্তে। এখন যদি এই বাবুই পাখি রক্ষণাবেক্ষণ না করা হয়, ভবিষ্যতে বাবুই পাখি সম্পর্কে আগামী প্রজন্ম কিছু জানতেই পারবে না। বাবুই পাখি দেখাই যায় না এখন, পুরাই বিলুপ্তির পথে। কিন্তু এখানে এসে দেখছি যে বাবুই পাখিগুলো আছে, দেখে খুব ভালো লাগলো। অনেক দূর থেকে এসেছি, বাবুই পাখি দেখছি। বিভিন্ন প্রজাতির ঘাস, পোকা ও ফুলের মধু খেয়ে বেঁচে থাকে বাবুই। কিন্তু বর্তমানে জমিতে অধিক হারে কীটনাশক ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাখিরা। প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং পাখির বংশবিস্তারে বেশি বেশি তাল ও নারিকেল গাছ লাগানোর পরামর্শ এই শিক্ষকের। এরা সাধারণত সিড পুডার, বীজ খেয়ে জীবন ধারণ করে, এবং এই বীজে সব সময় দেখা যাচ্ছে যে কৃষকরা কীটনাশক ইউজ করে, যার জন্য এরা খাবার খেতে খাবার সংকটে পড়ে। তারপরে কিছু মানুষ আছে যারা এদের আবাসস্থলটা যখন তখন ভেঙে ফেলে, ছিঁড়ে ফেলে। আবাসনে যদি বাচ্চা না ফুটাতে পারে তাহলে তো তার প্রজাতিটা রক্ষা হচ্ছে না। পাখির জন্য নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে প্রয়োজন জনসচেতনতা। পাখপাখালির কলতানে আবারও মুখরিত হোক বাংলার প্রতিটি গ্রাম। শামসুন্নাহার বিনু, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।